সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আইন কানুনে। আমাদের প্রতিদিনের জীবনে যত আইনি ঝামেলা হয় সেগুলোকে সমাধান দেওয়ার চেষ্টা করি আমরা আমাদের আইন কানুনে। তো আজকে আমাদের 174তম পর্বে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নারীদের প্রতি সহিংসতা, নারী নির্যাতন, শিশু নির্যাতন ইত্যাদি বিষয় নিয়ে। এ বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা আপনাদের যদি কোনো সমস্যা থাকে সেটি আমাদেরকে ফোন করে জানাতে পারেন, যে নাম্বারটি আপনারা স্ক্রিনে দেখছেন সেখানে। আমরা চেষ্টা করব আপনাদেরকে সেটার উত্তর দেওয়ার জন্য। আজকে এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ব্যারিস্টার মুনতাসির উদ্দিন আহমেদ। ব্যারিস্টার মুনতাসির, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। সালাম আলাইকুম, আপনাকে অনেক ধন্যবাদ। প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি আজকে সেটি হচ্ছে যে নারী ও শিশু নির্যাতন, এবং আমরা জানি যে এটি সবসময় আমাদের জন্য খুব একটা কি বলবো বিপদ তো না, ঠিক কি বলবো, আমাদের জন্য এটা খুব একটা সুখকর জিনিস হয় না যখন আমরা খবরের কাগজে বা সব জায়গায় পড়ি। এবং রিসেন্টলি আমরা যেটা দেখেছি সেটি হচ্ছে যে করোনার সময় এই নির্যাতন কিন্তু আরও অনেক বেড়ে গেছে। গত দু বছরে, গত 20 মাসে আমরা যা ই পেয়েছি সেটাতে দেখা যায় যে প্রায় 35% বৃদ্ধি পেয়েছে অন্য সময়ের চাইতে। তো এটার তো একটা সামাজিক ব্যাপার রয়েছে, কারণটা কি বলে মনে হয় আপনার? আপনাকে অনেক ধন্যবাদ। প্রথমে ধন্যবাদ দিতে চাই আপনাকে এবং আমাদের জিটিভির এই আইন কানুন প্রোগ্রামে আমাকে ইনভাইট করবার জন্য। অবশ্যই এই করোনাকালীন সময়ে আরও বৃদ্ধি পেয়েছে, 35% শুধু নয়, আমি বলবো সারা বিশ্বেই বিভিন্ন আকারে এই অত্যাচার কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং ভায়োলেন্সটা অনেক বেশি হয়েছে। সবসময় মাদের প্রতি বা মহিলাদের বা স্ত্রীদের প্রতি এই অত্যাচারটা বেড়ে যায় বা যারা পার্টনার তাদের উপরও বেড়ে যায়। এবং করোনাকালীন এটা বারবার আমার অন্যতম কারণ মনে হয়েছে, যেটা হয়েছে যে আমরা যেহেতু সবাই এখন বাসায় স্টাক হয়ে গেছি এবং যে কোনোভাবেই হোক লকডাউন কর্মসূচিটা যেহেতু চলছে এবং আমাদের মানতেই হবে এই লকডাউনটাকে, তখন যেটা হয় যে মাঝে মধ্যে ডিসএগ্রিমেন্টটা অনেক সময় লিড করে আমাদেরকে এই অত্যাচার, হাজবেন্ডরা বা পুরুষরা স্ত্রীদের উপর অত্যাচারটা করেন। আরেকটা ব্যাপার খুবই লক্ষণীয় এই জায়গাটায় যে করোনাকালীন সময়ে শুধুমাত্র ওয়াইফ বা অত্যাচারে মেয়েদের উপরে অত্যাচারে কিন্তু অনেক বেড়ে গেছে। ওটাও আসছিলাম আমি, অ্যাকচুয়ালি যে ধর্ষণের যে ঘটনা দেখা গেছে, আমাদের হাইকোর্টে একটা লিস্ট জমা দেওয়া হয়েছিল, সেটিতে বলা হয়েছিল যে গত 5 বছর হয়েছিল প্রায় 44,000 ধর্ষণের ঘটনা যেগুলো ট্রাইব্যুনালে পেন্ডিং আছে। কিন্তু তার সাথে সাথে এটাও দেখা গেছে যে 2020-এর এপ্রিল মাস থেকে শুরু করে এবছরের জুন পর্যন্ত অন্য যে কোনো বছরের তুলনায় অনেক বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে। তো লকডাউনে যেখানে সবার ঘরের মধ্যে থাকার কথা সেটি না করে দেখা যাচ্ছে যে বাইরেই এই ঘটনাগুলো ঘটছে, সেটারও আসলে ঘটনাটা কি? একটা পারিবারিক সহিংসতার যে ব্যাপারটা রয়েছে সেটি একটা হতে পারে যে ফ্যামিলিটি ব্রিডস কন্টেম্পট, একজনের সাথে যখন আপনি কনস্ট্যান্ট একসাথে আছেন তখন হয়তো অনেক সময় একটা রিয়াকশনারি হচ্ছে। এটি যে শুধু পুরুষরা করছে তা নয়, অনেক সময় দেখা যাচ্ছে যে মানে উভয় পক্ষেরই হয়তো দেখা যাচ্ছে যে নিজেদের টেম্পারটাকে কন্ট্রোল করে রাখা কঠিন। জি রাইট। কিন্তু ধর্ষণের ঘটনা তো বেড়ে যাচ্ছে, এক এটাতে কি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো ভূমিকার ব্যাপার রয়েছে যে তারা ঠিক মতন এই জিনিসগুলো দেখছেন না করোনার লকডাউনের মোকাবেলা করার জন্য? এইখানে আমার মনে হচ্ছে যে সামাজিক মাধ্যমে, সামাজিক মাধ্যম আপনি জানেন ফেসবুক সহ সবচাইতে পপুলার সবসময় ফেসবুক, এবং আপনার এটাও দেখেছে টিকটক নামের আর একটা সফটওয়্যার যে এটা এসছে, যে যেখানে বসে আপনি দেখবেন যে ছাদের কোনায় বা ওখানে বা এখানে নিজেকে এক্সপ্রেস করবার জন্য একটা চরম একটা আমি বলবো যে এখন একটা কম্পিটিশন চলছে। সেইখানে আবার একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে ইউটিউবের কন্টেন্টস কিন্তু সবসময় কন্ট্রোল করতে পারেন না প্যারেন্টসরা, তেমনি এই জন্য জানেই না যে ওখানে একটা ইউটিউব কিডস বলে একটা এক্স্যাক্টলি ফিচার রয়েছে এবং প্যারেন্টাল কন্ট্রোল বলে একটা এক্স্যাক্টলি। তো যার ফলে যেটা হয় এখন কিন্তু বাবা মারাও কিন্তু এখন তাদেরকে অ্যালাউ করছে, বাচ্চাদেরকে অ্যালাউ করছে স্ক্রিন টাইম, বাধ্যই হচ্ছে কারণ সব ক্লাস ক্লাস হচ্ছে এক্স্যাক্টলি। তো যার ফলে যেটা হয় কি যে আগে যেটা কখনোই সম্ভব হতো না এখন বাচ্চারা কিন্তু ঝুঁকে পড়ছে এটার উপরে। আমি বাচ্চা বলতে বোঝাচ্ছি এখন 16 বছরের নিচেও, এবার আপনি জানেন যে 3-4 বছরের বাচ্চাদের উপরেও কিন্তু অনেক অত্যাচার এবারে হয়ে গেছে। আমাদের দেশের রেকর্ডে সর্বনিম্ন দেখা গেছে 5 মাসের বাচ্চা ধর্ষিত হয়েছে,
এবং ওদিকে বোধহয় প্রায় 80 না কত বছর বয়সে বৃদ্ধা পর্যন্ত। জি, তো যার ফলে এখন কি হচ্ছে যে এখন মানুষ যেহেতু এখন লকডাউন নামের একটা জিনিসের প্রতি যে দেখা গেল সে হয়তো বা বাসাই থাকতো, কিন্তু লকডাউন কেন দিয়েছে এ উপলক্ষে তার বাসা থেকে বের হওয়ার আকাঙ্ক্ষা আর তৃষ্ণাটা বেড়ে গেছে, যে আমি বলবো ইন দ্য নেগেটিভ সেন্স, যেহেতু এখন ইউটিউব কন্টেন্টসগুলো পর্যন্ত অ্যাভেলেবল হয়ে যাচ্ছে, সারাক্ষণ ঝুঁকে পড়ছে এবং মাঝে মধ্যে অ্যালাউ করতে বাধ্য হচ্ছেন বাবা মারা, তখন দেখবার জন্য খেয়াল করতে পারছেন না। কিন্তু এটার উল্টো দিকও তো রয়েছে, ইউটিউবে তো ভালো জিনিসও রয়েছে, বেশিরভাগই ভালো জিনিস। অবশ্যই ইউটিউবের কথা যদি বাদ দিই, ইভেন আপনি যদি টিকটকের কথা বলছেন, টিকটক কিন্তু আমাদের দেশে এসে আমরা দেখতে পাচ্ছি যে এরকম একটা রূপ নিচ্ছে, বাট অন্যান্য জায়গাতে যেসব টিকটক কন্টেন্ট দেখা যায় অনেকগুলোতেই কিন্তু আপনার শিক্ষণীয় জিনিসও থাকে, সব কিছুই থাকে। সো টেকনোলজির যে ব্যাপারটা বলা হচ্ছে, টেকনোলজি তো আপনি ভালো ব্যবহার করতে পারেন, সেটা দিয়ে আপনি মানে অ্যাটম বোমও বানাতে পারেন, সেটা দিয়ে আপনি মানুষের কল্যাণেও ব্যবহার করতে পারেন। তো এটা তো অনেকটা ইউজারের উপরেই ডিপেন্ড করছে। এক্স্যাক্টলি, এবং এই জন্য একটু আগে যে আপনার প্রশ্নটা ছিল যে ল এনফোর্সিং এজেন্সির এই ব্যাপারে আরও কষাশ হওয়া উচিত কি না, আসলে বেসিক্যালি আমি যেটা বুঝি যে ডেফিনেটলি তারা অনেক কষাস, কিন্তু যেটা হয় একটু আগে আমি যে আপনার সাথে বলছিলাম যে জাজমেন্টে একটা অ্যাপিলেশন জাজমেন্টে বলেছিল যে জাজমেন্ট দিয়ে বা ডিক্রি দিয়ে মানুষের ক্যারেক্টার বা হার্ট কোনোদিনও কোনোদিনও কন্ট্রোল করা যায় না, আপনি এনে দিতে পারবেন না। তো এখন এটা এখন ভয়ঙ্কর ব্যাপার, আমি বলবো যে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। বেসিক্যালি 16 বছরের উপরের বাচ্চা বা ছেলে বা মেয়ে এখন কিন্তু যেটা হয়েছে যে চরম এক প্রতিযোগিতা যেন একটা শুরু হয়ে গেছে নিজেকে এক্সপ্রেস করার। এখন আপনি যদি একটা মজার জিনিস দেখেন, অনেক বাবা মাকে দেখি যে বাচ্চার বয়স এখন কেবল 3 মাস হয়েছে, তার নামে ফেসবুকে নিজেরাই অ্যাকাউন্ট খুলে সে বাচ্চার ছবি ওখানে দিয়ে দিচ্ছে। জি জি, এটা সর্ট অফ লাইক যে আই ডোন্ট নো, আমি এটার কোনো মানে অর্থ খুঁজে পাইনি, যেখানে ফেসবুকে কিন্তু বলা আছে যে সবচেয়ে সর্বনিম্ন ব্যবহারকারীর বয়স হতে হবে 16, ইফ ইউ নট 16 ইউ আর নট অ্যালাউড টু হ্যাভ অ্যান অ্যাকাউন্ট ওভার দেয়ার। কিন্তু এখানকার প্যারেন্টসরাই দেখি নিজেরা এটাকে ব্রেক করছেন। হ্যাঁ, এবং এই এবং এই ডেফিনেটলি প্যারেন্টরাও যে আমরা বলবো যে আরও বেশি কষাশ হওয়া উচিত এসব ক্ষেত্রে, আপনি যেভাবে বললেন যে নিজেরাই যদি অ্যাকাউন্ট করে তাহলে ইন্ডালজেন্স তো এমনি আসছে, এবং বাচ্চা বড়ই হচ্ছে দেখে দেখে যে তার নামে একটা অ্যাকাউন্টই আছে, এবং স্পেশালি এটাও অবশ্যই আপনি বাদ দিতে পারবেন না যে প্যারেন্টসরাও যে প্রতিযোগিতায় নামে নাই এটাও কিন্তু নাই। ওটা তো না, ওটা একটা পিয়ার প্রেশারের একটা ব্যাপার সবসময় থাকছে। পিয়ার প্রেশার মানে হচ্ছে যে আজকে আপনি মনে করেন একটা গাড়ি কিনে ছবি দিয়েছেন যে আপনি একটা গাড়ি কিনলেন, আপনার ফ্রেন্ডরা যারা রয়েছে, ফ্রেন্ড বলতে মিন করছি ফেসবুক ফ্রেন্ড, তারা কিন্তু যে আচ্ছা ঠিক আছে মুনতাসির একটা গাড়ি কিনেছেন তাহলে আমাকেও একটা গাড়ি কিনতে হবে, এরকম একটা ব্যাপার এখানে রয়েছে। এখন আমাদের এই ভায়োলেন্সটা শুধুমাত্র যে উমেনদের উপরে হচ্ছে এটাও কিন্তু একেবারে বলে দেওয়া যাচ্ছে না, রেস্ট্রিক্ট করা যাচ্ছে না, হাজবেন্ডদের উপরে যে ভায়োলেন্স হচ্ছে না এটাও না, সেটা তো আমি বললাম যে উভয় পক্ষের পক্ষেই আপনার কি বলবো, ওই যে কাছাকাছি থাকার সময় সবসময় একটা কি আগে যেটা হয়তো ঠিক আছে কারোর মধ্যে একটা ঝগড়া হলো তারপর সে বাইরে চলে গেল, ওইটা ওখানেই ই হয়ে গেল, এখানে কিন্তু ওই একই ঘরের মধ্যেই থাকছে, পাওয়া যাচ্ছে না, এখন আর পাওয়া যাচ্ছে না, এখন সবাইকে নিজেকে স্পেসটা পাচ্ছে না। জি, আমরা আসলে এখানে আরো একটা বিষয় হচ্ছে গিয়ে যে এই আপনি জেনে আপনি ডেফিনেটলি জানেন আপনি অ্যাওয়্যারও যে ডিভোর্সের সংখ্যা কিন্তু প্রচুর বেড়ে গেছে, প্রচুর বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে, এবং এটা নট দ্যাট যে আমাদের দেশের মধ্যে বা সাবকন্টিনেন্টে, ইভেন বাইরেও যারা তারা ডেফিনেটলি আমরা জানি যে সবাই পার্টনারশিপে এক্সিস্ট করে। এটার একটা যেটা ই হয় সেটা হচ্ছে যে আপনার মনে করেন আগে যেটা ছিল যে মহিলাদেরকে ধরা হতো যে তারা উইক, তাদের নিজেদের মানে কোনো নিজেদের পায়ে দাঁড়ানোর কোনো কিছুই ছিল না, এখন যেহেতু মহিলারা নিজেদের পায়ে দাঁড়াতে পারছেন তাদেরই আসছে, সো তারাও কিন্তু তাদের নিজেদের অধিকারগুলো সম্পর্কে সচেতন হচ্ছে। অবশ্যই, এবং ওই আগে যেটা আমরা শুনতাম বা ইতাম যে মুখ বুঝে সব কিছু সহ্য করতেন, তারা সেটা করছে না, তারা তাদের যদি পছন্দ হয় তখন অন্য ইতিহাস আছে। আচ্ছা, একটা ফোন আছে সেখানে আগে একটু চলে যাই, তারপর আবার ফিরছি। দর্শক নামটি বলবেন, কোথায় করছেন আপনার প্রশ্নটি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি আব্দুর রাজ্জাক রাজশাহী থেকে বলছিলাম। জি রাজ্জাক সাহেব, আপনার প্রশ্নটি করুন। আমার এক ভাতিজা ওই বছর দুয়েক আগে প্রেম করে বিয়ে করে, তাদের বয়স হয়েছিল না, রেজিস্ট্রি হয় নাই, তো বিয়ে করলো রেজিস্ট্রি হয়নি, তাহলে কি মানে কত বয়স ছিল, ছেলের বয়স কত মেয়ের বয়স কত? বয়স কম ছিল, মেয়ের বয়স কম ছিল, মেয়ের বয়স কম ছিল, ছেলের বয়স? ছেলের বয়স তখন হয়তো কম ছিল, এখন হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আর মেয়ের বয়স এখন হয়েছে না মেয়ের? এখনো মেয়ের বয়স এখন হয়ে গেছে, কিন্তু বিষয় হলো এখানে আমি আপনার কথা বুঝতে পারছি না। আমি প্রশ্নটা যেটা করছি যে মেয়ে কি এখন নাবালিকা না মেয়ে সাবালিকা?
মেয়ে এখন সাবালিকা। মেয়েও সাবালিকা, আচ্ছা ঠিক আছে, বলুন। আপনার কথা আমি শুনতে পাচ্ছি না। আপনার আপনি আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ আমি বলছি সেটা হলো আপনার ও দুবছর আপনার কথা ফোনে আমি বুঝতে পারছি না। আপনি আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ আচ্ছা বলেছি আমি, সেটা হলো ওই মেয়ে দু বছরের মধ্যে সংসার করে ছেলের সঙ্গে, করার পরে তারপর দুজনের মধ্যে মনোমালিন্য হয়, হওয়ার পর সে মানে চলে যায় মেয়েটা, তারপরে ছেলের বাবাটা ভাই সে যায় নিয়ে আসে, নিয়ে আসার পর আমারও পুনরায় কিছু নিয়ে চলে যায় এবং থানাতে যেয়ে ছেলের বিরুদ্ধে অভিযোগও করে। এখন এমতো অবস্থায় থানা থেকে পুলিশ আসে অভিযোগের ভিত্তিতে তদন্ত করার জন্য, এসে ছেলে প্লাস মেয়ে উভয়ের কাছেই শুনে মেলে মেয়েকে আত্মাতারে বোকা দিয়ে গেছে এবং বিষয়টা চেয়ারম্যান পর্যায়ে, চেয়ারম্যান তখন দায়িত্ব নিল যে পুলিশ এবং চেয়ারম্যান উভয় দায়িত্ব নিল যে আমরা পরিশুদ্ধে বসে জিনিসটা করা হবে। তো এই মতো অবস্থায় মেয়েকে ডাকা হলে মেয়ে হাজির হয় নাই, ছেলে পক্ষ হাজির হয় কিন্তু মেয়ের পক্ষ হাজির হয় নাই। তো মেয়ে বিভিন্ন ধরনের হুমকি ধুমকি দিচ্ছে, নির্যাতনে এসে বিভিন্ন ধরনের মামলা দিবে বলে। তো এই মতো অবস্থায় মানে ছেলে মামলা রাখে, মানে কি ধরনের মামলা করতে পারে বা সে থেকে ছেলে রক্ষা পাওয়ার জন্য কি করতে পারে? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে রাজাক সাহেব। অনেকগুলো ইস্যু এখানে আছে। প্রথমত আমি একটু ওনার কথাগুলোকে রিক্যাপ করি, যে যখন বিয়ে হয়েছিল তখন মেয়ে নাবালিকা, বিয়ে হয়েছিল কিন্তু বিয়ে কখনো রেজিস্টার্ড হয়নি, নাবালিকা বিয়ে, এর দুই বছর পরে আলাদা হয়ে গেল এবং এখন হুমকি ধুমকি দিচ্ছে, কি করতে পারে? প্রথমত বিয়ের ব্যাপারে যদি আসি, আনরেজিস্টার্ড বিয়ে এটি কি একটি অপরাধ? আপনি প্রথমে বলেই ফেলেছেন যে আনরেজিস্টার্ড বিয়ে, আবার এটাও বলেছেন যে সে নাবালিকা, সো ডেফিনেটলি প্রথম অপরাধ হচ্ছে যে বিয়ের রেজিস্ট্রি না করাটা আমাদের দেশে এখন একটা আইনগত অপরাধ এবং তিন বছর পর্যন্ত জেল রয়েছে। জি, এবং দুজনেরই বেসিক্যালি, এবং শুধুমাত্র একজনের না, এবং পরিবারের, যদি পরিবারের সম্মতিতে হয়ে থাকে। এবং আর দুই নম্বর হচ্ছে কি, আপনার যেটা উনি বলছিলেন যে নাবালিকা এবং বিয়ে রেজিস্ট্রি করেন, ডেফিনেটলি নাবালিকা হলে রেজিস্ট্রি করার কোনো প্রশ্নই উঠে না। না, এখানে যে একটা কেউ এক্সেপশন করা হয়েছে, যদি স্পেশাল কোনো কারণে পরিবারের থেকে নেওয়া হয় তাহলেই সেটাকে দেওয়া হবে। এখানে আমার কথা শুনে যেটা মনে হচ্ছে সেই জিনিসটা ছিল না, প্রথম প্রশ্নটা ছিল যে পালিয়ে বিয়ে করেছিল ওনারা। এক্স্যাক্টলি। আচ্ছা, আর সেকেন্ড প্রশ্ন ছিল হচ্ছে গিয়ে যে আপনার এখন যে তারা কমপ্লেইন করতে যাচ্ছে এবং ওনারা এই ব্যাপারে কি করতে পারে, কি কি করতে পারে, এবং এই উপলক্ষে উনি অ্যান্টিসিপেট করে এই আগে প্রতিরোধ ব্যবস্থা উনি কি করতে পারেন? আসলে প্রথমে একটা জিনিস থেকে বের হয়ে আসা উচিত যে বিয়ের এই যে দুই বছরের জীবনকালে অত্যাচার হয়েছে, অনাচার হয়েছে, শুধুমাত্র বিয়ের বয়স ধরার কোনো দরকার নেই। কোনোভাবে যদি উনি অত্যাচারিতই হয়ে থাকে তো তাহলে এখানে উনি কিন্তু, আরেকটা যেটা জিনিস আমি বলতে চাই আপনাকে, আমাদের যে ডেফিনিশন রয়েছে ধর্ষণের সেখানে কিন্তু আন্ডার 16, জি, তার সাথে যদি মানে সম্মতিক্রমেও আপনার কেউ দৈহিক সম্পর্ক গড়ে তোলে সেটাকে কিন্তু ধর্ষণ হিসেবে ট্রিট করা হবে, যেটাকে আমরা স্ট্যাটিউটরি রেপ বলি। জি, তো এখানে কি সেটা আসবে? অবশ্যই আসবে, কারণ বলেই তো দিলেন যে সাবালিকা উনি মানে উনি নাবালিকা ছিলেন এবং যেহেতু স্ট্যাচুট তাকে সুবিধা দিয়ে দিয়েছে
সেহেতু উনি এই ধর্ষণের মামলাটাও কিন্তু করতে পারেন, এই সুযোগটা উনি নিতে পারেন। এবং দুই নম্বর হচ্ছে কি, ওইটা ডেফিনেটলি যেহেতু এই অ্যাডমিশনই চলে আসছে যে তার সাথে বিয়ে হয়েছে, মর্ম চিন্তা করে সংসার জীবন করেই ফেলেছে এবং মেয়ে যদি নিজেই স্বীকার করে বসে এবং ডিএনএ টেস্টেও যদি তাই এসে থাকে, ডেফিনেটলি এই ধরনের কিছু একটা কার্যক্রম আসছে সামনে। এবং দুই নম্বর হচ্ছে গিয়ে যে অত্যাচার অনাচারের বিষয়ে ডেফিনেটলি এটা তো ট্রায়ালে প্রমাণ হবে, তবে এই মামলাটাও আসছে বলে ধারণা করা যাচ্ছে, এটা হতে করতেই পারে তার নামে। এখন প্রতিরোধের ব্যবস্থায় ডেফিনেটলি আমরা তো আগে থেকে কোনো মিসইউজ অফ প্রসিজার বলতে পারি না, কিন্তু এটা সবসময় উপকার হবে যদি দুই পক্ষ মিলে এই সলিউশনটা করে ফেলে, প্রথমেই তাদের এটা করা উচিত। আর দুই নম্বর যে প্রতিরোধ ব্যবস্থা করতে তো আর কিছু করার নেই যে না আমার বিরুদ্ধে মামলা করা যাবে না, এই অধিকার তো কাউকে দেওয়া হয়নি, ইভেন বাংলাদেশের আমাদের রাষ্ট্রপতিও বলতে পারবেন না আমার বিরুদ্ধে মামলা করতে পারবেন না, সেই উনি প্রিভিলেজও না। তো এই 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 ক্ষেত্রে আমার মনে হয় যে সবচেয়ে ভালো হবে যদি ওনারা বসে ব্যাপারটা সেটেল করে ফেলেন। আরেকটা যেটা করতে পারেন, যদি অ্যারেস্টের থেকে ভয় যদি আছে যে যদি নারী নির্যাতন, শিশু নারী ও শিশু নির্যাতন দমন আইনের তো আমরা জানি যে অনেকগুলো অ্যারেস্টের প্রভিশন রয়েছে, সেটাকে কাটানোর জন্য উনি খুব বেশি হলে একটা হয়তো আগাম জামিন নিতে পারেন। জি, যদি উনি মামলা করে থাকেন তাহলে তো না, যদি মানে উনি অ্যান্টিসিপেট করেন যে তার নামে এরকম হতে যাচ্ছে। আসলে আগাম জামিন বলতে ওনাদের এটাও ধারণা পরিষ্কার হওয়া উচিত যে আগাম জামিন মিনিং হচ্ছে গিয়ে যে কিছুদিনের জন্য আপনি সময় পেলেন নিজের কোর্টে যে সারেন্ডার করতে পারেন, এবং এটা মাথায় রাখতে হবে যে এটা আপনার প্রসিজারের মধ্যে চলে আসা। জামিন পাওয়া মিনিং অনেক সময় হয় এটা বলে দেওয়া যে আমি জামিন পেয়েছি আমার বিরুদ্ধে আর কিছুই করা যাবে না, এবং জামিনের ক্ষেত্রে এটাও হয়ে থাকে যে এই ক্ষণের ক্ষেত্রে যেটা হয় তোমরা আমাদের কিছুই করতে পারবে না, এটা ওনার মাথায় রাখা উচিত যে এটা চিন্তাই করতে পারবে না, এরকম কিছু নয়। জি, আর একটা যেটা জিনিস আছে যে আমাদের হাইকোর্টে তো আসলে আগাম জামিন এতদিন বন্ধ ছিল বিকজ অফ এই কোভিড সিচুয়েশন, কিন্তু এই গত কদিন হলো বোধহয় শুরু হয়েছে, রাইট? বেসিক্যালি আজকে থেকেই শুরু হয়েছে, গতকালকে আমাদের বন্ধ ছিল। সো তাহলে ওনার তো এইসব জিনিস ছাড়া তো আসলে ই নেই, অনেক রকমেরই মামলা হতে পারে নারী ও শিশু নির্যাতন দমন আইনে। আরেকটি ফোন আছে, সেখানে একটু চলে যাই। দর্শক, নামটি বলবেন, কোথা থেকে করছেন আপনার প্রশ্নটি? জি, আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মামুনুর রশিদ, আমি গুলশান পত্তাবেন থেকে বলছি। জি জি, আমার প্রশ্ন হচ্ছে একটি মেয়ে, তার বয়স হচ্ছে 14 বছর। জি, তার ফেসবুকে পরিচয়ের মাধ্যমে তার একটা ছেলের সাথে সম্পর্ক হয়। জি, এবং সম্পর্কে একটি পর্যায়ে তারা দুজনে মিউচুয়াল কনসেপ্টে তারা একটা হোটেলে যায় সেখানে, এবং তার ফিজিক্যাল রিলেশন হয়। ছেলেটির বয়স কি রকম? ছেলেটির বয়স হচ্ছে 22। ছেলেটির বয়স 22, ওকে। জি, তো এখন এই প্রেক্ষিতে তো তাদের ফিজিক্যাল রিলেশন পরবর্তীতে তাদের মেয়ের পক্ষ থেকে একটা এজাহার করা হয় থানায়, সেখানে উল্লেখ করা হয় যে তাকে রেপ করা হয়েছে, এবং নারী শিশুর ধারাটা ঠিক মনে নাই, সম্ভবত 9 বা 11, এই দুটি ধারা অধীনে এজাহার দায়ের করা হয়, 9 নম্বর ধারার অধীনে হবে। জি, এখন প্রশ্নটা হচ্ছে এই ক্ষেত্রে যে প্রথমে এজাহারে উল্লেখ করা হয়েছিল যে আপনার প্রথম দুইবার সে তার কনসেন্টে হয়, তৃতীয়বার সে রেপ হয় এবং সে না করে তখন সে চিৎকার করে, প্রথম দুইবার সে ভয়ে চিৎকার করতে পারে নাই। জি, এই ক্ষেত্রে মানে তারা মিউচুয়ালি গিয়েছে এবং তাদের রিলেশন হয়েছে এবং থার্ড পর্যায়ে এসে যে তখন ডিক্লেয়ার করছে যে আই এম রেপ, এক্ষেত্রে ছেলের প্রতিকারটা কি? একটা ছোট প্রশ্ন আছে আমার আপনার কাছে, সেটি হচ্ছে যে ছেলেটি কি জানতো যে মেয়েটির বয়স 14? সেটা উল্লেখ নেই, এক নম্বর বিষয় সেটি। আরেকটি হচ্ছে যে মেয়েটিকে কি দেখে মনে হয় যে শি ইজ আন্ডার 16 বা তার বয়স যে 14, মানে চেহারাতে বা তার মানে একটা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সে বোঝার সুযোগ নেই, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সে এটা বোঝার সুযোগ নেই। আচ্ছা, ঠিক আছে। তো আপনি এখন জানতে চাইছেন যে ওয়েদার আমার, যেটা আমি বুঝতে পারছি যে ওই যে কনসেন্টের যে ব্যাপারটা আছে, নিজেরা নিজেরা মিলে গিয়েছে, এটা আদৌ তাদেরকে সাহায্য করবে কি না কোনো বিষয়ে, এই মামলা আদৌ চলতে পারে কিনা, তাই তো নাসির সাহেব? জি, নাসির সাহেব, আপনার প্রশ্নের এবং অন্যান্য দর্শকদের যা প্রশ্ন আছে সবকটির উত্তরই আমরা দিব, কিন্তু তার আগে আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি আইন কানুনে, আমি অনিক হক রয়েছি আপনাদের সাথে। আমাদের সাথে আজকে রয়েছেন ব্যারিস্টার মুনতাসির উদ্দিন আহমেদ, এবং আমরা কথা বলছি
নারী ও শিশু নির্যাতন আইন নিয়ে। আমাদের বিরতির আগে দিয়ে মামুনুর রশিদ গুলশান থেকে ফোন করে বলেছিলেন যে একটা 14 বছরের মেয়ে এবং 22 বছরের ছেলে তাদের সামাজিক গণ যোগাযোগ মাধ্যমে পরিচয় হয়, তারপরে তারা একটি হোটেলে যান এবং সেখানে তারা বলা হয় যে তাদের মধ্যে দৈহিক মিলন ঘটে এবং প্রথম দুইবার কনসেন্ট ছিল কিন্তু পরের বার তৃতীয়বারে কনসেন্ট ছিল না। কিন্তু আবার যখন মামলা করা হয়েছে 9 ধারাতে নারী ও শিশু নির্যাতনের ধর্ষণের যে ধারাটি রয়েছে সেখানে বলা হয়েছে যে দুইবার ভয় পেয়েছিল কিন্তু তখন করতে পারেনি, তৃতীয়বার না না বা এরকম করেছে। তার প্রশ্ন হচ্ছে যে যেহেতু এখানে সম্মতি ছিল এবং হোটেলে নিজেরাই গিয়েছে তাহলে সেখানে কোনো বেনিফিট পাবে কিনা ডিফেন্সে। আরেকটা যেটা সেটি হচ্ছে যে আপনার বিষয়টি যে মেয়েটি ছেলেটি জানতো কিনা সেটা উনি বলতে পারছেন না যে মেয়েটি আসলে নাবালিকা এবং তার চেহারা মেয়েটির চেহারা দেখে বোঝার উপায় নেই যে সে নাবালিকা। আপনার প্রথমে হচ্ছে কি যে ফেসবুকের টিকটকে আমরা কথাগুলো বলছিলাম যে ফেসবুকে বিভিন্ন ধরনের আইডি বা ছবি ব্যবহার করে এই ধরনের সম্পর্ক হচ্ছে এবং এখন এবারে আমি সরাসরি প্রশ্নের উত্তরে চলে যাই যে প্রশ্নের উত্তরটা ছিল যে আমি এখন যদি আমাদের যার বিরুদ্ধে মামলা করা হয়েছে সে যদি এখন সে বলেও থাকে যে না আমি মনে করেছি যে সে 18 বা 16 সে তারপরও কোনো বেনিফিট পাবে না, কারণ যেহেতু স্ট্যাচুটারিলি বলে দেওয়া আছে 16 নিচে কারো কোনো কনসেন্ট থাকে না। এখন ধরে নেই যে তাকে মিথ্যা কথা বলেছে, ধরে নেই তাকে বলেছে আমি 18 তারপরও কিন্তু ধরে নিতে হবে যেই মাত্রই পাওয়া গেল এই মেয়েটাকে 18 যেটা এখন অ্যাডমিটলি পাওয়া গেল, ইনফ্যাক্ট 16 নিচে, এবং যেখানে উনি এখন তারা ক্লেম করে বসছে যে প্রথম দুইবার তার কনসেন্ট থাকলেও সে বলতে পারেনি, উচ্চারণ করতে পারেনি, থার্ড বারে সে এসে মানা করেছে। এখন এইটাও যদি আমি বলে থাকি যে তাকে মিথ্যা বলেছে, প্রলুব্ধ করেছে, প্ররোচনা করেছে, তারপরও কোনো বেনিফিট এই আবার আসামি পাবেন না, এটা কনভিকশনের ক্ষেত্রে পাবেন না, হয়তো তার জেলের সেন্টেন্সের ব্যাপারে এসে তখন হয়তো দেখা যাবে যে হয়তো যেটা যাবজ্জীবন ছিল সেখান থেকে হয়তো একটু কমিয়ে দিবে বা কিছু, কিন্তু দোষী হিসেবে সাব্যস্ত হবেনি। এখন এই প্রশ্নটা একটা হতে পারে যে আমরা কনস্টিটিউশনাল রাইট যখন আমরা বলি যে হিউম্যান রাইটস আর সবার ইকুয়াল রাইটস, ছেলে মেয়ে এগুলো কিছু দেখা হবে না, তো এই ক্ষেত্রে একটা কোশ্চেন আসতে পারে যে আমাকে যে প্রলুব্ধ করলো এটা এমনও হতে পারে, একটু আগে প্রথম প্রশ্ন ছিল যে 16, 15, 17, 15 বা দুজনেই নিচে বয়সের নিচে যে তাহলে আমাকে আমাকে কনভিকশন দেওয়া হচ্ছে, আমাকে শাস্তি দেওয়া হচ্ছে, কিন্তু এই মেয়েটাকে যে মেয়েটা ইকুয়ালি আমার সাথে এই অপরাধ কার্যক্রমে ছিল এখানে তাকে কিন্তু দেওয়া হচ্ছে। আরেকটু অ্যাঙ্গেলে আপনার কাছে বলি, এখানে তারা বলছেন যে তারা দুজনে মিলে হোটেলে গিয়েছিলেন, তাহলে যে হোটেলে তারা গিয়েছিলেন সেখানকার যারা দায়িত্ব কর্তব্যরত ছিলেন তাদেরও তো এখানে একটা লাইবিলিটি চলে আসে। অবশ্যই, কারণ এখন হয়তো বা হোটেল ওয়ালারা তাও বলতে পারে যে দুজনকে দেখেই মনে হয় নাই যে এনারা 16 নিচে, কিন্তু মনে হলেও তারা ওয়াইফ কিনা বা ভাই বোন কিনা। যেমন আপনার করোনার সময় আপনার মনে পড়ে যে হোন্ডা দিয়ে দুজন মিলে যাওয়া আসা করছেন, একজন বলছেন আমার হাজবেন্ড, আরেকজন বলছেন আমার ভাই ভাই। সো এই ক্ষেত্রে আসলে ব্যাপারটা যেটা দেখবার বিষয় যে মেয়েদেরকে বেনিফিট দেবার জন্য নয়, রাদার মেয়েরা যাতে অপ্রেস না হয় এর জন্য একটা কনস্টিটিউশনাল আমি বলবো সরি জাজমেন্ট দিয়ে একটা বেনিফিট দেওয়া হচ্ছে। কারণ 95% কিন্তু দেখা যায় যে আসলে সে অ্যাবিউজ হচ্ছে, 5% এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বোথ শুড বি হেল লাইভ ইকুয়ালি পার্টিসিপেট দেখে। হ্যাঁ হবে, এই জন্য কী করতে হবে যে ফেসবুকের আইডি দেখে প্ররোচিত না হয়ে সাবধান হওয়াটা অসম্ভব, কারণ এই বাচ্চা আমার যতদূর মনে হয় যে মানে যে ওই 22 বছরের একজন ছেলের কাছ থেকে আমরা আরেকটু বেশি বোধহয় দায়িত্বশীলতাটা আশা করা উচিত আমাদের। এবং আপনার এই ওই আমি যে একটু আগে আমরা বলছিলাম যে অ্যাপিলেশন জাজবেন এবং পিসের প্রাইস যত রায় আসুক রায় দিয়ে কারোর মধ্যে আমরা মনুষ্যত্ব এবং করতে, এবং এটাও বলা হয়েছে যে তারুণ্যের যে উত্তেজনাটা উদ্দীপনাটা এটা কিন্তু কোনোভাবেই কিন্তু যদি কন্ট্রোলে না আসে তাহলে বিপদে পড়ার সম্ভাবনা সবচাইতে বেশি, কারণ এটা একটা লাইফের সাথে সম্পর্কযুক্ত। এক্স্যাক্টলি, এটি মানে আপনার পুরো আমাদের কি বলবো। এখন একটা ইন্টারেস্টিং জিনিস যেটা আমরা দেখেছি আমাদের এই যে নারী ও শিশু নির্যাতন আইনের মধ্যে, এটার একটা আমরা মানে অনুষ্ঠানের আগে আপনার সাথে যে বেশ কথা বলছিলাম এবং দুজনে একমত হলাম যে এখানে নির্যাতন বলতে মানসিক নির্যাতন থেকে শুরু করে সব কিছুই দেওয়া হয়েছে। এখন আমরা জানি যে আমাদের যে বাংলাদেশ নারী আইনজীবী সমিতির PNWLA এটার যে একটা
জাজমেন্ট দিয়েছিলেন, ওনাদের কেস আমাদের জাজমেন্ট ছিল বর্তমান আমাদের প্রধান বিচারপতি, যে ওয়ার্ক প্লেস হ্যারাসমেন্টের জন্য এই এই জিনিসগুলো থাকতে হবে, তাদেরকে ওটাকে থামানোর জন্য এই কিভাবে কোন সেল করতে হবে সব কিছু, এখন পর্যন্ত সেটা প্রাতিষ্ঠানিক আইন হিসেবে পায়নি এবং বেশিরভাগ প্রতিষ্ঠানেই এখনও এরকম গাইডলাইনটাকে ফলো করা হচ্ছে না। এমনকি নারী ও শিশু নির্যাতন আইনে এরকম কর্মক্ষেত্রে হয়রানির বিষয়টাকেও কিন্তু ওভাবে রাখা হচ্ছে না। আমরা অনেক সময় অনেক রকমের কমপ্লেন পাই, যেটা অ্যাকশন এইডের একটা ইতে কি বলেছে আপনার একটা তারা একটা অনুষ্ঠানের আয়োজন করেছিল যার নাম হচ্ছে শব্দে জব্দ নারী। সেখানে দেখানো বলা হচ্ছে যে নারীর প্রতি বা বিভিন্ন রকম অপমান সূচক শব্দই হচ্ছে নারীবাচক। এ বিষয়ে সেই সংস্থার কর্মকর্তা কাশফিয়া ফিরোজ বলেছেন যে শহরাঞ্চলে 88% নারী পথচারী কর্তৃক আপত্তিকর মন্তব্যের শিকার হন এবং 92% নারী তাদের কর্পোরেট অফিসে কথার মাধ্যমে বা অন্যান্যভাবেও নির্যাতনের শিকার হন, মোস্টলি আপত্তিকর মন্তব্যের। অর্থাৎ দেখা যাচ্ছে হয়তো যে একজন মহিলা ওখানে বসে আছেন, পাশে দুটো ছেলে কলিগ এমনভাবে কথা বলছেন যে তার জন্য এটা খুবই কি বলবো অপ্রিয় একটা বিষয় বা তার পক্ষে এটা একটা সহ্য মানে কি বলবো যে এম্বারাসিং একটা সিচুয়েশনের মধ্যে পড়ে যান অপদস্থিতিতে। এইগুলোকে কেন আমরা আইনটার মধ্যে নিয়ে আসা হচ্ছে না? এখন একটা ব্যাপার হচ্ছে কি যে একটা একটা ধর্ষণের মতো বড় বিষয়টা সাধারণত ঘটে থাকে অন্ধকারে বা আপনি সবসময় কিন্তু উইটনেস পাবেন না। এখন ধরে নিই আমরা যে এই কর্পোরেট যে টর্চারটা চলছে বা আমি বলবো যে শব্দ চয়নে মানুষের আপত্তিকর যেসব শব্দ চয়ন আমাদের 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 মেয়েদের সামনে বা বোনদের সামনে যখন করা হয় তখন বোনরা এখন প্রতিবাদ করবেন না ইগনোর করবেন তখন বিষয়টা চলে আসে। এখন ধরে ধরে দিনের পর দিন হতে থাকে, আপনি কতক্ষণ ইগনোর করবেন? এখন এখন তখন দেখা যাচ্ছে কি যে হতে হতে দেখা গেল একেবারে বস পর্যন্ত চলে গেল যে যেখানে ঘুরে ফিরে হয়তো বা সবার সামনে না হলো রুমের ভিতরে একলা পেলেও কিন্তু আপত্তিকর উচ্চারণ করে যাচ্ছে। এখন এখন এই আইনের ভিতরে ডেফিনেটলি আমি মনে করি যে আইনে আসা উচিত সো দ্যাট যারা এসব করে থাকেন তারা যাতে কষাস হয় যে না কষাস না, এটাতে যে ডিটারেন্ট ফ্যাক্টর মানে আইনের মধ্যে একটা শাস্তি হয়েছে, একটা যদি ওইরকম এক্সাম্পলের শাস্তি দেওয়া হয় তাহলে কিন্তু অনেক জায়গাতে ই হয়ে যাবে। জি জি, এবং আপনি দেখেন যে আমি আমি মানে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবো যে আপনি দেখেন যে বাচ্চা একেবারে নবজাতককেও পর্যন্ত এই সেকশন এই প্রভিশনের ভিতরে নিয়ে আসা হচ্ছে। নারী শিশু যে নবজাতক মানে কটুক এক্সটেন্ডে 40 দিনের বাচ্চাটাকেও পর্যন্ত কভার করা হচ্ছে। আমি নিশ্চয়ই বুঝি যে দেখেন এইটাকে যেটা কথাটা বলছিলাম যে ডেটোরেশন কিন্তু প্রতিদিন হচ্ছে এখন, তাই না? এখন সামাজিক অপক্ষয় যখন চলতে থাকে নিত্য নতুন উপায়ে এটা আসছে। আইন দিয়ে কতদিন আপনি কভার করতে পারবেন, কতটুক পরিধি কভার করতে পারবেন এটা এখন দেখার বিষয় হয়ে গেছে। আগে যেমন কর্পোরেট টর্চার হবে এটা চিন্তাই করতে পারা যেত না, এখন ডেফিনেটলি আমরা জানি যে পুরাটাই ক্যামেরা সার্ভালায়েন্সের মধ্যে থাকে কিন্তু অডিও ভিজুয়াল কিন্তু থাকে না। মনে করেন আপনি আর আমি বসে রয়েছি এখানে, একজন আমাদের নারী কলিগ রয়েছেন, জি আমরা আমি আর আপনি এমন একটা বিষয় নিয়ে কথা বলছি যেটা মানে ডাইরেক্টলি ওনার উদ্দেশ্যে না কিন্তু উনি বুঝতে পারছেন যে আমরা কিন্তু ওনাকে এমবারাস করার জন্যই করছি। জি, এবং এটা দিনের পর দিন যদি চলতে থাকে তখন তাহলে কি করতে পারি আমরা? এটার ব্যাপারে আমার মনে হয় আমাদের যে আইন আমাদের যে নীতি নির্ধারকরা রয়েছেন তাদের বোধ হয় এখন সময় হয়েছে যে বিষয়টাকে নিয়ে একটু চিন্তা করা। আরেকটা ফোনে চলে যাই আমরা। দর্শক নামটি বলবেন, কোথায় করছেন আপনার প্রশ্নটি? হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি মামুন বলছিলাম ঢাকা থেকে। জি, আপনার প্রশ্নটি করুন মামুন সাহেব। আচ্ছা, আমার প্রশ্ন হলো আমার মানে বিয়ে হয়েছে 8 বছর হলো, জি, কিন্তু ডিভোর্স হয়ে গেছে আমার। কবে ডিভোর্স হয়েছে? ডিভোর্স হলো আমরা 3 বছর থেকে আলাদা ছিলাম, 2 বছর হলো ডিভোর্স হয়েছে। আচ্ছা, 3 বছর যখন আপনাদের বিয়ের বয়স তখন আপনারা সেপারেটেড হয়ে যান এবং তারপর 6 বছরের মাথায় তাহলে আপনাদের ডিভোর্স হয়ে গেছে, তাই তো? জি, আমার একটা ছেলে সন্তান আছে। জি, ছেলের বয়স কত? ছেলের বয়স 6। আচ্ছা জি, এখন 6, এখন আমরা তো মানে ছেলেটাকে পেতে চাই, কিভাবে কি করতে পারি বা কি করণীয়? আচ্ছা, মায়ের সাথে আছে ছেলে? জি, ছেলে মায়ের সাথে আছে একদম প্রথম থেকে সব সময়। আলাদা ছিলাম, ছেলে আসলে ওইভাবে আমাকে এখন মন রাখতে পারেনি আর কি। আচ্ছা, এই আপনি 3 বছরের বয়সে যখন সেপারেট হয়ে গেছেন তার মানে আপনার ছেলের বয়স তখন ছিল 1 বছর বয়স, রাইট? না, 3 বছর।
না না, আপনার বিয়ের 3 বছরের মাথায় আপনি সেপারেট হয়েছিলেন? বিয়ের 4 বছরের মাথায় সেপারেট। আচ্ছা, আর ছেলের বয়স যদি এখন 6 হয় তাহলে তার বয়স যখন 2 ছিল তখন আপনারা সেপারেটেড হয়ে গিয়েছেন, তাই তো? আচ্ছা, এখন আমার একটা যেটা প্রশ্ন আছে যে বাচ্চার ভরণ পোষণ খরচ কে দিচ্ছে? বাচ্চার ভরণ পোষণ তখন আসলে দিতে চাইছি, ওরা নেয় নাই। আচ্ছা, বাট আপনি দিতে চাইছেন সেটার প্রমাণ প্রমাণ রয়েছে আপনার কাছে? প্রমাণ মানে এই যে মাঝে মধ্যে দিতে কিন্তু সবসময় দেওয়া হয়নি আর কি, রেগুলার মেনটেন হয় না। আপনি দিতে, আপনি দেওয়া হয় নাই একটা আলাদা জিনিস, আর আপনি দিতে চেয়েছেন ওনারা নেননি সেটি আলাদা জিনিস, কোনটি? আমি কয়েকবার দিছি। ঠিক আছে, নিয়ম অনুযায়ী তো বাচ্চার সব খরচ আপনাকেই দিতে হবে সব বছরে। এখন তো স্কুলে ভর্তি হয়েছে, পরে হ্যাঁ পরে আর দেওয়া হয়নি। এখন তো স্কুলে ভর্তি হয়েছে, স্কুলের ভর্তির খরচ কে দিয়েছে? না, স্কুলের ভর্তির খরচ আমি দেইনি। আচ্ছা, ঠিক আছে, ব্যারিস্টার মুনতাসির, প্রায় প্রশ্নের উত্তরে অনেক কিছু চলে এসেছে। তারপর আমি বলবো যে আপনি যে সন্তানকে পেতে চান, এখানে অনেকগুলো ফ্যাক্টর ডেফিনেটলি কাজ করে, দুটো জিনিস রয়েছে, কাস্টডি এন্ড গার্ডিয়ানশিপ। এক্স্যাক্টলি। সো এন্ড অফ দ্য ডে আপনি বাবার কাছে যদি ছেলে যেতে চায় তাহলে ডেফিনেটলি তো অফকোর্স, কিন্তু এটার একটা এজ আছে, তার আগ পর্যন্ত পারবে না। কিন্তু তার জন্য কিন্তু ওনার যে দায়িত্ব আছে এবং ছিল এটা পালন যদি না করেন তাহলে আমি তো ডাউট করি যে আপনি এই অধিকারটা পান কি না, আদালত তাকে আদৌ আদৌ দিবেন কি না। এখানে যে বিষয়টি সেটা হচ্ছে যেহেতু উনি তার বাচ্চাটির ন্যাচারাল ফাদার, সো গার্ডিয়ানশিপ সবসময় তার উপরেই বর্তাবে। অবশ্যই, বাট গার্ডিয়ানশিপ ডাজ নট মিন যে বাচ্চা তার কাছে এসে থাকবে, সেটা হচ্ছে কাস্টোডির ব্যাপার। জি, ইসলামিক ল, আমি জিজ্ঞেস করি, ইসলামিক ল অনুযায়ী যেটাই যে ছেলে হোক মেয়ে হোক, যদি আপনার পিউবার্টি অর্থাৎ বয়সন্ধিকালে যখন পৌঁছে যাবে তখনই তার কাস্টোডিটা বাবার কাছে আসবে। ইসলাম ধর্মে আমাদের যেটা বলা হয় যে ছেলেদের পিউবার্টি হয় হচ্ছে 7 বছর বয়সে, কারণ তখন নামাজ পড়াটা তার জন্য ফরজ হয়ে যায়। আর মেয়েদের জন্য বলা হয় যে 13 বছর বয়স, কারণ তখন তাদের পিরিয়ড শুরু হয়, মেনস্ট্রুয়েশন শুরু হয়। সো এখানে উনি ক্লেম করতে পারবেন, যে কারণে আমি ওনাকে ওই প্রশ্নগুলো জিজ্ঞেস করি। এটা একটু আমার মনে একটু ক্ল্যারিফাই করে দেওয়ার দরকার যে 7 বছর থেকে উনি পারবেন, উনি অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ, অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু ওনার দায়িত্বগুলো কিন্তু পালন করে গেলে তাহলে উনি পাবেন। সেটাতেই আসছিল, কারণ আমি ওনাকে ওই কারণে জিজ্ঞেস করলাম যে বাচ্চার এই যে বড় হওয়ার সময়ে জি তার যে ভরণ পোষণের খরচ সেটা কে দিয়েছে? যদি সেটা উনি না করে থাকেন তাহলে তো উনি গার্ডিয়ান হলেন না। না, এবং উনি নিজেকে অ্যাসার্টও করছেন না। এক্স্যাক্ট, উনি যে নিজে যে গার্ডিয়ান বাবা হিসেবে। হ্যাঁ, এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, অনেক সময় অনেক কিছু হয়ে থাকে, যেমন টাকা নিচ্ছে না, কোঅপারেট করছে না। আমি সেই কারণে ওনাকে খুব ক্লিয়ারলি জিজ্ঞেস করলাম যে আপনি টাকা দেওয়ার চেষ্টা করেছেন ওরা নেননি সেটা, নাকি আপনি দেননি? উনি বলছেন না, প্রথমে কয়েকবার দিয়েছি তারপর আর দেওয়া হয়নি। আমার মনে হয় ওনার লয়ার এই অ্যাডভাইসটা দিবেন যে আপনি সারাক্ষণই বলবেন আপনি চেষ্টা করেছেন কিন্তু ওনারা নেন নাই, তাহলে হয়তো বা। বাট তবে একটা ব্যাপার আমার কাছে খুব ভালো লেগেছে, আরেকটা যেটা আছে যে আমরা সবাই ধরে নেই যে 7 বছর বয়স হয়েছে বা 13 বছর হয়েছে বাবার কাছে চলে যাবে, এটি কিন্তু হার্ড অ্যান্ড ফাস্ট কোনো রুল নয়। এবং অনেক ইনস্ট্যান্সে আমাদের পেপার পত্রিকাও সারাক্ষণ এসে থাকে যে বাচ্চারাই নিজেরাই পছন্দ করে ফেলে, আমি বাবার সাথে থাকবো না মার সাথে থাকবো। আমরা যখন ল পড়েছিলাম তখন একটা ফ্যামিলি ল এর মধ্যে একটা এই ছিল যে ইন্টারেস্ট অফ দ্য চিলড্রেন অর দ্য চাইল্ড ইজ অফ প্যারামাউন্ট, এক্স্যাক্ট, ওয়েলফেয়ার অফ দ্য চিলড্রেন ইজ দ্য প্যারামাউন্ট ইন্টারেস্ট, বাচ্চার কোনটাতে ভালো হবে, বাচ্চা কোনটা চায়। এখন ইভেন এটারও দেখা গেছে যে 3 বছরের বাচ্চাকে মায়ের কাছ থেকে নিয়ে বাবার কাছে দিয়ে দিয়েছে, কারণ মা ওয়াজ ভেরি আনফিট। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আবার 16 বছর হয়ে গেলেও বাচ্চার কাছে মানে বাবা যে বলছে আমাকে দেন, বলছে না তোমার কাছে যাবে না, মায়ের কাছেই থাকবে, এরকম রেকর্ড রয়েছে। এখন ওই একটুকে একটা কথা, উনি কিন্তু ইনস্ট্যান্টলি কোইন্সিডেন্টলি বলছিল যে বাবাকে বাচ্চাটা চিনছে না, এটা ডেফিনেটলি এটা ওনার যে ওনার 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 যে ওনার মনে কষ্ট এটা ডেফিনেটলি এটা দেখবার বিষয়। এটা একটা যেটা আছে, অনেক সময় হয়তো ওই যে প্রতিহিংসার বসে দেখা করতে দেয়, এক্স্যাক্টলি, যদি মায়ের কাছ থেকে মা যে আমাকে ই করেছে আমি দেখা করতে দিব না, এই এটাতে তো ওভারকাম করার জন্য আমাদের অনেক রকমের পন্থা রয়েছে। জি জি, এই এই ব্যাপারে আর একটু ওনাদের ওনার মনে হয় আরও অ্যাডভাইস দেওয়া উচিত ছিল ওইটার সময়ে, মানে যখন 3 বছর 4 বছর বয়স তখনই যদি উনি এখন হেভিয়াস করপাস করতেন। হ্যাঁ, তারপরে একটা ব্যাপার আছে, যেমন আমরা সবসময় বলি যে মন যাতে বিষ না করে দেয়, বিষ বাচ্চাদের মধ্যে কিন্তু বাবা মার যে ব্যাপারটা এটা ঠেলে দেওয়া হয়, তোমার বাবা ভালো না,
তোমার বাবা তোমাকে দেখতে চায় না, তোমার বাবা তোমাকে টাকা পয়সা দেয়, অথচ দেখা যাবে বাবা নিরাপদ দিন উল্টাটাও হয় বাবা, মানে ইউজুয়ালি বাবা যদি বলে যে তোমার মা কোনো কাজই পারে না, কোনো কিছু করে না, তোমাকে আদর করে না, এই করে আসলে এই আমি বলবো যে আমার আমার মাথা সবসময় একটা জিনিস ঘুরে যে এটা এটা যখনই মানে স্প্লিট ফ্যামিলির বাচ্চারা তাদের বেড়ে উঠাটা তাদের জন্য বড় কষ্টের এবং সবসময় দেখা যায় কি এরা যখন আপব্রিঙ্গিংস হয় বহুম বড় হয়ে উঠে তাদের কিন্তু পরিবারের উপর একটা বিতৃষ্ণা থাকে, বাবা মা বাবা অথবা মা পরবর্তী পর্যায়ে দেখা যায় যে অনেক সময় পাওয়া যায় যে মার প্রতি উল্টা ঘৃণা এসে যায় যে মা তাকে বড় করে উঠলো যে তুমি আমাকে বাবার সাথে দেখা করতে দিলা না। তো আমার মনে হয় এই ক্ষেত্রে তাদের দুজনেরই খুব কষ্ট হওয়া উচিত বাচ্চাদের দিকে তাকিয়ে, এটা সবারই হওয়া উচিত। এবং যে বাচ্চাটা যদি ওই জিনিস দেখে বড় হয় সেও কিন্তু ঠিক একইভাবে তার নিজের পার্টনারের সাথে ওই ব্যবহার করবে, সে যদি দেখে বড় হয় যে মাকেই করে। আচ্ছা আরেকটি ফোন আছে সেখানে চলছে, দর্শক নামটি বলবেন, কোথায় করছেন আপনার প্রশ্নটি? জি আমার নাম ফখরুদ্দিন, আমি কুমিল্লা থেকে বলতেছি। জি ফখরুদ্দিন সাহেব বলুন। জি আমার প্রশ্নটা হলো আমার মেয়ে জামাই মারা গেছে আর কি। হ্যাঁ জি। তো নাতির বয়স হলো 7 বছর। জি। এখন তার দাদা দাদি বেঁচে আছে, চাচা একজন আছে, এর বেশি নাই। এখন তারা ওদের কোনো দায়িত্ব নিতে চাচ্ছে না। আবার আমি আপনার কাছে একটু বোঝার চেষ্টা করি, আপনার মেয়ের জামাই মারা গেছেন, কবে মারা গেছেন? মারা গেছে আগামী মাসে 1 বছর হবে। আচ্ছা আগামী মাসে 1 বছর হবে। আর আপনার নাতির বয়স, নাতি না নাতনি? নাতি 7 বছর। নাতির বয়স 7 বছর। এখন মেয়ের বাবা মা এটার কোনো দায়িত্ব নিতে চাচ্ছেন না, তাই তো? ছেলের বাবা মা। ছেলের বাবা মা, সরি, মানে আপনার কি বলে আপনার নাতির দাদা দাদি, তাই তো? জি জি জি। তো আপনি এখন কি জানতে চাইছেন? আমি জানতে চাইছি এদের কি ওইখানে কোনো অধিকার আছে বা দাদা দাদির সম্পত্তির উপর তাদের কোনো হক থাকবে কি থাকবে না, না নিলে কিছু করার আছে কি না সেটা। জি জি জি। আচ্ছা আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি ফখরুদ্দিন সাহেব, কিন্তু তার আগে আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতি, দেখা হচ্ছে বিরতির অপর পারে। সুপ্রিয় দর্শক, আবার স্বাগত জানাচ্ছি আইন কানুনে, আমি অনিক হক রয়েছি আপনাদের সাথে কথা বলছি নারী নির্যাতন নিয়ে, এবং আমাদের সাথে এই বিষয়ে আলোচনা করছেন আজকে স্টুডিওতে থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ব্যারিস্টার মুনতাসির উদ্দিন আহমেদ। বিরতির আগে দিয়ে কুমিল্লা থেকে ফখরুদ্দিন সাহেব ফোন করে যে আমাদেরকে প্রশ্ন করেছেন যে তার মেয়ের জামাই মারা গেছেন, তার একটা নাতি রয়েছে যার বয়স 7 বছর, কিন্তু মারা যাওয়ার পর এই বছরই তার মানে তার মেয়ের জামে মারা যাওয়ার 1 বছর হবে সামনে কয়েকদিন আগে, তো অল্প কদিন আগেই মারা গেছেন। তো ওই তার নাতির যে দাদা দিদি রয়েছেন তারা তাদের এই বাচ্চাকে কোনো সাহায্য করছেন না বা তাদেরকে করছেন না বা দায়িত্ব নিচ্ছেন না। জি এখন দুটা প্রশ্ন ছিল, এক হচ্ছে যে তাদেরকে কি দেখভাল করতে বাধ্য করা যায় কি না, আরেকটি হচ্ছে যে দাদা দাদির সম্পত্তির উপরে তার কোনো হক থাকবে। হ্যাঁ প্রথম প্রশ্ন যে তাদের দেখভাল করার জন্য বাধ্য করা যায় কি না, এখন বেসিক্যালি হাজব্যান্ডের এটা বেসিক্যালি দায়িত্ব, তার দাদা দাদির খুব বেশি কিন্তু দায়িত্ব নেই। তবে তবে যেহেতু তার বাবা মারা যাওয়ার সাথে সাথে বাচ্চাদের অধিকার চলে আসে ইনহেরিটেন্স রাইটের মাধ্যমে, তো যার ফলে ওই সম্পত্তি যদি তারা পেয়ে যায় তাহলে ডেফিনেটলি তাদের যে দেখভাল করার দায়িত্ব বা খরচটা ওইখান থেকে কিন্তু পেয়ে যেতে পারে। এবং এটা আমি মনে করি যে ডেফিনেটলি তারা সাকসেশন যদি সার্টিফিকেট পেয়ে যায় এবং এর মধ্যে যদি অ্যারেঞ্জমেন্ট করে ফেলেন, বাবার সম্পত্তি তো তারা পাচ্ছেই, পাচ্ছে সেটা তো আলাদা ব্যাপার। ওনার প্রশ্ন হচ্ছে দাদা দাদির সম্পত্তি, দাদা দাদি তো এখনো বেঁচে রয়েছেন, সেটা আমাদের যেটা 1965 সালের পরিবর্তন করে যেটা করা হলো যে আগে হলে পেতো না, এখন যেটা যে দাদার দাদা দাদি বেঁচে থাকতে যদি ছেলে মারা যায় বা কোনো সন্তান মারা যায় তার যে সন্তানেরা থাকবে অর্থাৎ নাতিরা মাঝখানের এটা না থাকলে ওই তার বাবা যে অংশটুকু পেতেন সেই অংশটুকু দাদা দাদির কাছ থেকে তারা ইনহেরিট করবেন, বাট সেটা করবেন দাদা দাদির মৃত্যুর পরে, পরে তার আগে না। এবং আমার মনে হয় উনি ডেইলি কোনো খরচের কথা চিন্তা করছেন কি না, উনি সেটাই বলেন যে কোনো দেখভাল করছেন, দেখভাল বলে তো আমরা বুঝি তার মানে মোটামুটি ডেইলির ব্যাপারে, তাহলে ডেইলি ডেইলির ব্যাপারে আমার মনে হয় যে এখন ওনার কনসেন্ট্রেট করা উচিত ওনার ওদের বাবার যে সম্পত্তিটা এটা পাওয়া যাচ্ছে কিনা ওটার উপরে, আর দাদা দাদুর ব্যাপারে
তাদের আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে। এখানে বাবার যেহেতু দেখুন আমি খুব সহজেই বলি যে বাবার যা সম্পত্তি ছিল যদি কিছু থাকে যেটুকুই থাকবে তার আট ভাগের এক ভাগ পেয়ে যাবেন তার স্ত্রী, জি, অর্থাৎ ওনার মেয়ে। আর বাকি যে অংশটি সেটি কিন্তু অটোমেটিক্যালি যেহেতু জিজ্ঞেস করেছি যে নাতি তার মানে ছেলে অটোমেটিক্যালি চলে আসছে, জি জি। সো ওনাদের উচিত হবে যদি যেই সম্পত্তি রয়েছে সেটিকে প্রিজার্ভ করে সেটা দিয়ে বাচ্চার দেখভাল করা, জি। দাদা দাদিকে বোধহয় ঠিক বাধ্য করতে পারবেন না এখানে কোনো ডেইলি। এবং এই এটার ক্ষেত্রে আমার মনে হয় যে ওনার প্রশ্ন এটা যদিও আমার আমার মনে হয়েছে যে ওনার উচিত হচ্ছে গিয়ে এই বাচ্চার নাতিদেরকে দেখভাল করা, এবং এই চিন্তা যদি উনি করে থাকেন যে দাদা দাদু খরচটা বিয়ার করবে আমার মনে হয় এই জন্য ওনার অপেক্ষা করা উচিত না। এখানে উল্টাও ই হতে পারে, আমি বেনিফিট অফ ডাউট দিই কারণে যে হয়তো ওনার সে পরিমাণ সচ্ছলতা নেই, এটা হতে পারে, এবং হয়তো দাদাদের সচ্ছলতা রয়েছে তো, এবং ওই যদি দেখা যায় যে অমতে বিয়ে করেছিলেন হয়তো, জি, এবং সেই সব প্রশ্নও থাকতে পারে। সো আমরা যেহেতু রিয়ালিটিটা জানি না সেহেতু এটা দাদা দাদিরও উচিত হবে তাদের দেখাশোনা করা। আর যেহেতু বাংলাদেশের পার্সপেক্টিভে নাতি, তাহলে আমার মনে হয় যে দেখভাল করাটা তাদের উচিত। এক্স্যাক্টলি সেটা। আচ্ছা, যেটা ফোনের আগে কথা বলছিলাম কর্পোরেট ইতে নিয়ে, আমি বলছিলাম যে এটাতে এখন এই সহিংসতা কিন্তু অনেক মানে কর্পোরেট ইতে যে টর্চারগুলো হয় সেটা কিন্তু অনেক রকমের হয়, শুধু কথার মাধ্যমে তা না, গায়ে হাত দেওয়া, এবং অনেক সময় আমরা দেখেছি যে প্রমোশনের লোভ দেখানো, বা যদি তার সাথে কোনো কাজে রাজি না হয় তাহলে তাকে আটকানো, আবার উল্টোটাও আছে। সো এই সবগুলোকে নিয়ে কেন কোনো মানে আমাদের আইন কি বলে? আমার এটাকে যে আপনি ফিচারটাও পড়ছিলেন, একটা রিপোর্টও পড়ছিলেন, যে এখনও পর্যন্ত হয়ে উঠেনি এটা, এবং আমি মনে করি যে ডেফিনেটলি এই এর এই যে আইনের এখন যেসব আইনগুলো আছে নারী শিশু নির্যাতন দমন সহ অন্যান্য আইনগুলো এগুলো কিন্তু কভার করতে চেষ্টা করেছে, করে নাই তা না, কিন্তু এখন যে পার্সপেক্টিভে আমরা কথা বলছি এটা কভার করা না। এটা ইমিডিয়েটলি কভার করা উচিত, যেটা ইয়ে আছে মানে ওটা দেখ মানে জিনিসটা যেটা হচ্ছে যে ইয়েস রাস্তাতে আমি একজনকে যাচ্ছে তাকে আমি মোলেস্ট করছি বা তাকে অশোভন আচরণ করছি সেটা যে অপরাধ, ওই কর্পোরেট অপরাধটাও কিন্তু সেই একই জিনিসই হচ্ছে, কিন্তু দুটোর কিন্তু মাত্রাটা ডিফারেন্ট। এক্স্যাক্টলি, এবং এটাতে একটা ব্যাপার হচ্ছে যে রাস্তার কেউ যদি কিছু যদি হয়ে থাকে আপনি কিন্তু প্রোটেস্ট করতে পারছেন ইমিডিয়েটলি, বা প্রোটেস্ট করার একটা সুযোগ থাকে, বা এই পর্যন্ত আমরা দেখেছি প্রোটেস্ট করার অনেকগুলো উদাহরণ। এক্স্যাক্টলি, কিন্তু কর্পোরেটের মেলায় কিন্তু অনেক ঘটনা ঘটে থাকে যেখানে আসলে প্রোটেস্ট করার সংখ্যাটা একেবারেই কমে গেছে। হ্যাঁ, এখন ডেফিনেটলি, তবে এরকম একটা সেল যদি করা যায় বা শব্দ চয়নের ক্ষেত্রে যদি বলে দেওয়া যায়, ওই যেটা বললাম যে বিএনডব্লিউ এল এর কেস যেটি আমাদের জাস্টিস সৈয়দ মাহমুদ হোসেনের জিতে পরিষ্কার বলে দিয়েছেন যে কি কি জিনিস কিভাবে ওখানে সেল করা হবে, কিভাবে অভিযোগ করা হবে, অভিযোগ নিষ্পত্তি কিভাবে করবে, সব কিছু অনেকগুলো অফিস ফলো করেছে, অনেকগুলো ইউনিভার্সিটি ফলো করেছে, বেশিরভাগ করেনি, বেশিরভাগই করেনি। এবং এই ক্ষেত্রে আমার মনে হয় ইমপ্লিমেন্টেশনের জন্য তাদেরকে ফোর্স করা উচিত। এক্স্যাক্টলি, এবং এটার জন্য যদি আসলে অ্যাপিলেশন জাজমেন্ট পরে বা আমাদের হাইয়েস্ট কোর্টের জাজমেন্টের পরে নিশ্চয়ই ডাইরেকশন দেওয়া উচিত না তাদেরকে ফার্দার যে আপনারা আবার করেন। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস, তখন আমাদের চিফ জাস্টিস হাইকোর্টে যাচ্ছিলেন এবং উনি তখন একটা ই করেছিলেন যে যতদিন না আইন তৈরি করা হচ্ছে ততদিন পর্যন্ত এই গাইডলাইনটাকে আইন হিসেবে ট্রিট করা হবে, জি। এবং 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 কত কতটুক কতটুক ওনাদের কনসার্ন থাকলে ধরে ধরে গাইডলাইন ওনারা দিয়ে দিচ্ছে, এবং এটা এটার ক্ষেত্রে যদি ইমপ্লিমেন্টেশন না করা হয় বা এই ব্যাপারে যদি দুঃখজনক সবচেয়ে দুঃখজনক ব্যাপারটা বলি, আমাদের নিজেদের সুপ্রিম কোর্ট বারেই এটির কোনো সেল নেই, এটি নিয়ে আমরা বহুবার চেষ্টা করা হয়েছে কিন্তু কখনোই এটিকে ইমপ্লিমেন্ট করা হয় না। অবশ্যই আমরা দেখব, আপনি এখন আমাদের সুপ্রিম কোর্ট বারের এক্সিকিউটিভ কমিটির মেম্বার, আশা করব যে আপনারা এটাকে কিছু একটা করবেন ইনশাল্লাহ। অবশ্যই, আরেকটি ফোন আছে সেখানে চলে যাই। দর্শক, নামটি বলবেন, কোথায় করছেন আপনার প্রশ্নটি? হ্যালো হ্যালো হ্যালো, জি, আসসালামু আলাইকুম, আপনার নামটি বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনার নামটি বলুন। হ্যাঁ, আমি নরসিংদী থেকে জীবন বলছিলাম। জীবন বাবু বলুন, আপনার প্রশ্নটি করুন। জীবন, হ্যাঁ, আপনি আপনার টিভির সাউন্ডটা একদম জিরো করে নিন। জি স্যার, আমার প্রশ্নটা হলো আমার বিয়ের বয়স 20 বছর, জি। হ্যাঁ, এখন হলো
টোটাল আমার বড় ছেলের বয়স 14 বছর, ছোট ছেলের বয়স 9 বছর। আপনার বয়স 20, আপনার বড় ছেলের বয়স 14 হয় কি করে? 14 না, বিয়ের বয়স, বিয়ের বয়স। ও আচ্ছা, বিয়ের বয়স 20। তো বিয়ের বয়স আমার, জি, বড় ছেলে 14 আর ছোট ছেলে 9। জি আচ্ছা। তারপরে হলো ওই আমার মার সাথে, মার বয়স 70 বছর, মার সাথে বউ একদাস না হওয়াতে দীর্ঘদিন ধরে আমাকে নির্যাতন করে আসছেন উনি উল্টা। কিন্তু দীর্ঘ এক বছর আগে উনি গিয়ে 11-র গতে নারী ও শিশু নির্যাতনে মামলা করছেন। 11-র গতে 20 বছর বিয়ের পরে যে মামলা করেছেন? জি জি, 11-র গ হচ্ছে যৌতুকের দাবি করে তাকে আপনি আহত করেছেন। জি স্যার, জি। এখন এই অবস্থায় যে মামলাটা করেছেন ফুলি মিথ্যা, উল্টা, মানে আমার উল্টা যেটা করছে এটা এলাকার দেশবাসী সবাই জানে। এখন আমি এই অবস্থায় উনি আমার মানে বাড়িতে এসে সংসার করে না, কুড়ে গিয়া বলে সংসার করবে। এখন আমি একটা চাকরি করি, হ্যাঁ, একটা আমি এখন একটা চাকরি করি। এখন এই অবস্থায় সে যদি সংসার না করে, আমি তাকে যদি মানে ডিভোর্স দিতে চাই, মানে এখন এখন যদি আমি ডিভোর্স দিই তা আমার কি শাস্তি হতে পারে বা আমার করণীয় কি স্যার? ডিভোর্স দেওয়ার জন্য কোনো শাস্তি হয় না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, মুনতাসির আহমেদ, প্রশ্নগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং, প্র্যাকটিক্যাল, এবং এটা অনেক সময় আমরা দেখি যে এটা হচ্ছে। 20 বছর বয়সী বিয়ে, 14 বছর এবং 9 বছর ছেলে রয়েছে, মা বৃদ্ধা, তার সাথে তার স্ত্রীর অর্থাৎ পুত্রবধূর মন মানে মিল হচ্ছে না তাদের, এবং এটার জন্য উল্টো ছেলেকে মানে ওনাকে টর্চার করা হচ্ছে। কিন্তু 20 বছর পরে যে যদি কেউ 11-র গ ধারাতে মামলা করে, এখন 11-র গতে মামলা করেছে 20 বছর বয়স সব ঠিক আছে, কিন্তু এখানে যেটা দেখবার বিষয় মনোমালিন্য কিন্তু ঘটলো শাস বা মার ওয়াইফের মধ্যে, এবং 20 বছর পরে গিয়ে কুড়ি মামলা করলেন না মামলা করতে বাধ্য হলেন, এটাও কিন্তু কনসিডারেশন, একটা ব্যাপার রয়েছে। হ্যাঁ, ডেফিনেটলি এটা এক্সপেক্টেড যে 20 বছর পর এই এলিগেশন আনাটা এবং এত বড় বাচ্চা, বেশ কঠিন হবে, বেশ কঠিন, বেশ কঠিন হবে। এবং ওনার গলার শব্দ শুনে উনি বলছেন এটা উল্টা, তার মানে বোঝা যায় যে উনিও নির্যাতনের শিকার হয়েছেন, যেটা উনি এখানে এক্সপ্রেস করলেন না। আর দুই নম্বর হচ্ছে কি, উনি আপনি অলরেডি বলে দিয়েছেন যে ডিভোর্স দেওয়ার জন্য তো কোনো শাস্তি হয় না, কিন্তু অলরেডি ওনার বিরুদ্ধে কিন্তু মামলা হয়ে গেছে। এখন এটা এটা উনি ভয় পাচ্ছেন যে যদি আমি আবার ডিভোর্স দিই তাহলে অপরাধের কি হবে, অপরাধের মাত্রা না বেড়ে যায় না, আমার আবার কনভিকশনের সময়টা বেড়ে যায়, অপরাধের মাত্রাও বাড়বে না কনভিকশনের সময়ও। এখন এটা দেখবে আবার, তবে 11-র গতে মামলা টিকানোটা বড় কঠিন হয়ে যাবে 20 বছরের সময়, আর বাচ্চাগুলো বেশ বড় হয়ে গেছে, সেটাই, এটা সব কিছু মিলে ডিভোর্স আমরা জানি খুবই। আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার মুনতাসির, আমাদের আজকে হাতে একদম সময় শেষ। দর্শকেরা, আবারও দেখা হবে সামনের সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সব আমাদের করোনার পরিস্থিতি মোকাবেলাতে সবাই সচেতন থাকুন, এবং যে কোনো প্রকার আইনি ঝামেলা থেকে দূরে থাকুন। শুভরাত্রি।